হাই ফ্রেন্ড, আমি সাবির। আপনারা দেখছেন ওয়াল ভিউ ইনফো চ্যানেল। আজ আপনাদের সঙ্গে যে বিষয়টি দেখাবো সেটি হলো আমার গার্ডেনটি একটু ঘুরে দেখাবো। আসুন দেখি গার্ডেনটা ঘুরি। তো গার্ডেনটা ঘুরতে যাওয়ার সময় হাতে সবসময় একটা কাঁচি রাখবেন। কেন বলি কি, কোনো যদি ফসল বা কিছু আপনাকে তুলতে ইচ্ছে হয় সেটা কিন্তু আপনি ছিঁড়ে নেবেন না গাছ থেকে। ছিঁড়ে নিলে কিন্তু গাছের এটা অনেক ক্ষতি হয়, সেই জন্য কাঁচি বা ছুরি দিয়ে গাছের খুব ধারালো জিনিস দিয়ে কাটার চেষ্টা করবেন। এই দেখুন কেমন রাঙ আলু গাছ দেখা যায়। কিছুদিনের মধ্যে ফল পাওয়া যাবে। আমি এখানে একটা নিমের গাছ লাগিয়ে রেখেছি গার্ডেনের মধ্যে। যদিও নিম গাছটা খুব বড় একটি বৃক্ষ, তাও কিন্তু নিম গাছের গুরুত্ব অপরিসীম। এর ঔষধি গুণ এতটাই বেশি যে আমি এটা বলে বলে এখানে শেষ করতে পারবো না। তাই আপনারা নিম গাছ একটা অবশ্যই গার্ডেনের মধ্যে যে কোনো জায়গায় ছোট করে কেটে রেখে দেবেন, নিম চারা একটা লাগিয়ে রাখবেন। এটা আমি অন্তত আপনাদেরকে রেকমেন্ড করবো। জঙ্গলেই চলে যাচ্ছি, আমার পায়ে যেহেতু বুট আছে কোনো ভয় নেই, কিছু নেই, আপকো ভয় লাগে না। সেই জন্য আমি জঙ্গলেই দাঁড়িয়ে এখানে একটু বন হয়ে আছে, কত বন ঝোপ ঝাড় তাও কিন্তু আমি এখানে চলে আসতেছি। তার কারণ পায়েতেই বুট আছে, বুটটা কিন্তু অবশ্যই পরে রাখবে, নাহলে কিন্তু এইভাবে জঙ্গলের মধ্যে আসবেন না, সাপের ভয়টা থাকতেই পারে। এই দেখুন এখানে আমি কিরম বরবটি রেখে দিয়েছি, দেখুন তৈরি করবো। আমাকে এই বরবটিটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে এটা। আমি ওই জন্য এই জাতটা খুব সুন্দর বলে আমি বীজ তৈরি করবো বলে রেখে দিয়েছি একটা, এখানে একটাই। দেখুন কত সুন্দর, দেখুন বিউটিফুল, খুব নাইস এটা। ছোট ছোট এখানে অনেক বড় বড় গাছ আছে, দেখুন বিউটিফুল, খুব সুন্দর। বেবি বেবি ঝিঙে খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন এই দেখুন গাছপালা যে লাগাই না সেই বোঝা, গাছের সঙ্গে থেকে কীভাবে যে আমার টাইমটা পাস হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারেন। এটা একটি বিন কড়াইয়ের গাছ, এটি মাচায় উঠে কড়াইটি হয়। এই দেখুন কত সুন্দর উঠেছে, আর এখানে দেখুন আমার সুন্দর একটি উঠছে। এটা কিন্তু আমি কেটে নেবো, নাহলে পেকে যাবে। বলেছিলাম না হাতে কাঁচি নিয়ে থাকবেন। এই দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু একটা সবজি, এই সবজি কিন্তু খেতে ভীষণ টেস্টি। এই দেখুন এখানে হয়েছে, এই দেখুন এই মাথার ফলটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে এখানে একটি ছোট্ট ওগলাবে, আগামী দিনে আপনাদেরকে আমি এটা দেখাবো। খুব সুন্দর একটি সবজি এটা, এটা ওখলা বলা হয়। অনেক বড় জায়গা নিয়ে গাছটা খুব ছড়িয়ে ছিটতে হবে। এই দেখুন এখানে হয়ে আছে আমার ওখলা গাছ। দেখি বন্ধু
একটা বড় বেগুনের গাছ এর পাশেই। আর একটা জিনিস আপনাদেরকে আজ দেখাবো আমি, হলুদ গাছের ফুল খুব সুন্দর বিউটিফুল দেখা। এই দেখুন, এই দেখুন, এই জঙ্গল পরিষ্কার করেছিলাম এখানটাই, হলুদ গাছের ফুল হয়েছে। এই দেখুন বিউটিফুল, খুব সুন্দর। এই দেখুন, ভেরি নাইস। যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে বা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবেন, তাকে আমাদের আপলোড ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই বন্ধু, আবার দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।